সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। পশ্চিমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে যুদ্ধ আখ্যায়িত করল তুরস্ক। ইউক্রেন সংকটে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইসরায়েল, জানালো রাশিয়া। বিজেপি ব্যবসায়ী ও যুব সমাজকে ধ্বংস করেছে বললেন অখিলেশ যাদব। রাশিয়ার হুঁশিয়ারি প্রত্যাখ্যান ফিনল্যান্ড ও সুইডেনের। ভারতে হিজাব পরায় নিষেধাজ্ঞা নেই, বিতর্কের মাঝেই মুখ খুললেন মুক্তার আব্বাস নকভি। রাশিয়া ইউক্রেন বৈঠক নিয়ে আশাবাদী জাতিসংঘ, নেটো। এবং অস্ট্রেলিয়া স্মরণকালের ভারী বর্ষণ, আকস্মিক বন্যায় সাতজনের মৃত্যু। দর্শক, রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় পশ্চিমাদের হুঁশিয়ারি করে দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তিনি বলেন, এমন পদক্ষেপ রাশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। পশ্চিমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় পশ্চিমাদের হুঁশিয়ারি করে দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তিনি বলেন, এমন পদক্ষেপ রাশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। রোববার 27 ফেব্রুয়ারি তিনি বলেন, ব্যাংক খাত, গ্যাস, তেল, সুইফটের বিরুদ্ধে অনেক কথা শোনা যাচ্ছে, যুদ্ধের চেয়ে যা আরো ক্ষতিকর। এসব পদক্ষেপ রাশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধে ঠেলে দিতে পারে। রাশিয়ার ব্যাংক খাতকে নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু বানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা। তারা মস্কোকে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফট থেকে বের করে দিতে চাচ্ছে। লুকাশেঙ্কো বলেন, অতীতে এসব পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হতো। বেলারুশের নেতা বলেন, সীমান্ত দেশগুলোতে যদি পশ্চিমারা পরমাণু অস্ত্র স্থাপন করে তবে বেলারুশেও পরমাণু বোমা ফিরিয়ে দেওয়া হবে। এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সোমবার 28 ফেব্রুয়ারি বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার 27 ফেব্রুয়ারি ইউক্রেনের উপস্বরাষ্ট্রমন্ত্রী ইভজেনি ইয়ানেন বলেন, স্থানীয় সময় সোমবার সকালে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসবেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো রোববার সকালের দিকে তাকে ফোন দিয়েছিলেন। এ সময় কোন ধরনের পূর্ব শর্ত ছাড়াই ইউক্রেন বেলারুশের সীমান্তের প্রিপায়েত নদীর কাছে বৈঠকে বসতে রাজি হওয়ার কথা জানানো হয়েছে। ইউক্রেনের প্রতিনিধিদের ভ্রমণের সময় বেলারুশ ভূখণ্ডের সব বিমান, হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে। এদিকে রাশিয়া ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তা নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। মস্কোতে আল জাজিরার প্রতিবেদক ডোরশা জাবারি বলেন, ইউক্রেন বেলারুশের সীমান্তে বৈঠক অনুষ্ঠিত হবে, কিন্তু রাশিয়ানরা বলছেন তারা মনে করেন বেলারুশের দক্ষিণাঞ্চলীয় শহর গোমেলে বৈঠক হবে। রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে বেলারুশের গোমেল শহরে পথে রয়েছেন ইউক্রেনের প্রতিনিধিরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগে প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেডোনস্কি এমন দাবি করেছেন, ইউক্রেন বেলারুশ সীমান্তের গোমেল অঞ্চলে আলোচনা হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত, গোমেলে ইউক্রেনের প্রতিনিধি দলের আগমনের অপেক্ষায় আছি আমরা। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনকে যুদ্ধ আখ্যায়িত করল তুরস্ক। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনকে যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে তুরস্ক। রোববার 25 ফেব্রুয়ারি দেশটির পররাষ্ট্রমন্ত্রী বেবলুত কাবুসোগ্লু এমন দাবি করেছেন। সিএনএন তুর্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি সংঘাত নাকি যুদ্ধ এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। মন্ট্রিক্স কনভেনশনের 19 ধারা অনুসারে পরিষ্কার যে এটা যুদ্ধ। 1936 সালে মন্ট্রিক্স কনভেনশনের বাস্তবায়নের দিক থেকে তুরস্কের স্বীকৃতি খুবই গুরুত্বপূর্ণ। এই কনভেনশন অনুসারে তুরস্কের প্রণালীগুলো দিয়ে নৌ চলাচল করছে। আজিয়ান, মারমারা ও কৃষ্ণসাগরকে যুক্ত করা দার্দেনেলস ও বসফরাসী প্রণালী দিয়ে যুদ্ধজাহাজ চলাচলে তুরস্ককে কিছুটা নিয়ন্ত্রণের অধিকার দেওয়া হয়েছে। কূটনৈতিক অবগতকরণের মাধ্যমে শান্তিকালীন সময় প্রণালী দিয়ে যুদ্ধজাহাজ চলাচল করতে পারবে, কিন্তু যুদ্ধরত কোনো পক্ষ এই প্রণালী দিয়ে রণতরী পরিচালিত করতে পারবে না। কনভেনশন অনুসারে যুদ্ধে তুরস্ক যদি কোনো একটি পক্ষ হয় কিংবা যুদ্ধের আসন্ন হুমকি অনুভব করে তবে প্রণালী দিয়ে রণতরী চলাচল বন্ধ করে দিতে পারবে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় পশ্চিমাদের হুঁশিয়ারি করে দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তিনি বলেন, এমন পদক্ষেপ রাশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। রোববার তিনি বলেন, ব্যাংক খাত, গ্যাস, তেল, সুইফটের বিরুদ্ধে অনেক কথা শোনা যাচ্ছে, যুদ্ধের চেয়ে যা আরো ক্ষতিকর। এসব পদক্ষেপ রাশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধে ঠেলে দিতে পারে। রাশিয়ার ব্যাংক খাতকে নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু বানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা। তারা মস্কোকে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফট থেকে বের করে দিতে চাচ্ছে। লুকাশেঙ্কো বলেন, অতীতে এসব পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হতো। বেলারুশের নেতা বলেন, সীমান্ত দেশগুলোতে যদি পশ্চিমারা পরমাণু অস্ত্র স্থাপন করে তবে বেলারুশও পরমাণু বোমা ফিরিয়ে দেওয়া হবে। ইউক্রেন সংকটে মধ্যস্থতা প্রস্তাব দিয়েছে ইসরায়েল, জানালো রাশিয়া।
ইউক্রেন সংকটে ইসরায়েলের প্রধানমন্ত্রী নফতালি বেনেট মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। ক্রেমলিন জানিয়েছে, রবিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ফোন আলাপে এই প্রস্তাব দিয়েছেন তিনি। ইউক্রেন গত কয়েক মাস ধরে ইসরায়েলকে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়ে আসছিল। মস্কো কিয়েভের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে ইসরায়েলের। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত ছিলেন বেনেট। ইসরায়েলের কর্মকর্তা জানান, পুতিনকে বেনেট বলেছেন, অনুরোধ অনুসারে ইসরায়েল যে কোনো সময় সংকট নিরসন উভয় পক্ষকে কাছাকাছি নিয়ে আসতে সহযোগিতায় প্রস্তুত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের রুশ হামলার ঘটনায় পশ্চিমাদের সুরে কথা বলল বেনেট এমন মন্তব্য থেকে বিরত থেকেছেন। মস্কোর সঙ্গে সংঘাতে যেতে উদ্বিগ্ন ইসরায়েল, কারণ প্রতিবেশী সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি রয়েছে। এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, পুতিন বলেছেন ইউক্রেনের সঙ্গে বেলারুশে আলোচনায় প্রস্তুত রাশিয়া, কিন্তু ইউক্রেনীয় পক্ষ থেকে এ সুযোগ গ্রহণ করেনি। রবিবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলারুশে আলোচনায় অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, রুশ আক্রমণে সহযোগী মিনস্কো, তাই বেলারুশ বাদে যে কোনো শহরে তারা আলোচনায় প্রস্তুত আছেন। বিজেপি ব্যবসায়ী ও যুব সমাজকে ধ্বংস করেছে, বললেন অখিলেশ যাদব। ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টি এসপির প্রধান অখিলেশ যাদব বিজেপিকে টার্গেট করে বলেছেন, বিজেপি ব্যবসায়ী ও যুব সমাজকে ধ্বংস করেছে। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের মধ্যে রোববার আজ তক হিন্দি গণমাধ্যম এসপি প্রধান অখিলেশ যাদবের ওই মন্তব্য প্রকাশে এসেছে। তিনি বলেন, বিজেপি লোকেরা গরিবদের হাত থেকে টাকা কেড়ে নিয়ে নিজেদের ভান্ডার ভরে চলেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে অখিলেশ আরো বলেন, বাবা বন্যায় কষ্ট পান কিন্তু সার নিয়ে নয়। তিনি বলেন, বাবাজির ছেড়ে রাখা পশু কৃষকদের অনেক কষ্ট দিচ্ছে, সার প্রতিদিন রাস্তায় মানুষের উপর হামলা করছে। এসপি সরকার রাজ্যে ক্ষমতায় এলে সারের আক্রমণে প্রাণ হারানো পরিবারকে 5 লাখ টাকা করে দেওয়া হবে। রাজ্যে বেয়ারিশ গবাদি পশুর পাল ফসলের ক্ষেত নষ্ট করে দেওয়ায় বিষয়টি নির্বাচনী ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেই প্রসঙ্গে অখিলেশ মন্তব্য করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এসপি প্রধান অখিলেশ যাদব বলেন, এখনো পর্যন্ত তিনি বিজেপির মতো কোনো দলকে মিথ্যা বলতে দেখেননি। এই দলে একজন ছোট নেতা ছোট মিথ্যা বলেন আর বড় নেতা বড় মিথ্যা বলেন। বলরামপুর এক সমাবেশে অখিলেশ বলেন, সম্প্রতি এক শিল্পপতি 28টি ব্যাংক থেকে টাকা নিয়ে পালিয়েছে। তিনি অন্য কোথাও থেকে নয় বরং গুজরাটের। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের বাসিন্দা। শ্রী মোদী একসময় গুজরাটের মুখ্যমন্ত্রী ও শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। অখিলেশ যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে বলেন, বাবা সবার সাথে বলেছেন তিনি গরম থেকে বের করে দেবেন, কিন্তু চার দফা নির্বাচনের লোকেরা তাদের গরম বের করে দিয়েছে। রাশিয়ার হুঁশিয়ারি প্রত্যাখ্যান ফিনল্যান্ড ও সুইডেনের। ন্যাটোতে যোগদানের বিষয়ে প্রতিবেশী রাশিয়ার হুঁশিয়ারি প্রত্যাখ্যান করেছে ফিনল্যান্ড ও সুইডেন। বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক অভিযান শুরুর একদিনের মাথায় শুক্রবার দেশ দুটির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া। এদিন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, সুইডেন ও ফিনল্যান্ডে ন্যাটোতে যোগ দিতে চাইলে তাদেরও জবাব দেবে মস্কো। এর প্রতিক্রিয়া শনিবার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো বলেন, মস্কোর এমন হুঁশিয়ারি নতুন নয়, হেলসিঙ্কি এটিকে সামরিক হুমকি মনে করে না। ফিনল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম YLE এর সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা যে বিবৃতি দিয়েছেন তাতে আমি তেমন নতুন কিছু দেখছি না। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার 1,340 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অন্য যেকোনো সদস্য রাষ্ট্রের চেয়ে এ দেশটির সঙ্গে সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে রাশিয়ার। এদিকে শুক্রবার সুইডেনের সামরিক কমান্ডার মাইকেল বাইডেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মস্কোর সাম্প্রতিক বিবৃতি নিয়ে কথা বলেন সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। তিনি বলেন, আমি বিষয়টি অত্যন্ত পরিষ্কার করতে চাই, সুইডেন নিজেই স্বাধীনভাবে তার নিরাপত্তা নীতির বিষয়ে সিদ্ধান্ত নেয়। শুক্রবারের সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া ভাষণের একটি অংশ এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তিনি গুরুতর সামরিক রাজনৈতিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সংবাদ সম্মেলনে মারিয়া জাকারোভা বলেন, ফিনল্যান্ড ও সুইডেনের নিরাপত্তার ভিত্তি যেন অন্য দেশের নিরাপত্তার ক্ষতি না করে। তিনি বলেন, ন্যাটো একটি সামরিক জোট, স্পষ্টতই সেখানে ফিনল্যান্ড ও সুইডেনের যোগদানে গুরুতর সামরিক রাজনৈতিক প্রতিক্রিয়া হবে। তার ওই হুঁশিয়ারির পরে বিষয়টি নিয়ে নিজে দেশের প্রতিক্রিয়ায় জানান ফিনল্যান্ড ও সুইডেন। ভারতে হিজাব পরায় নিষেধাজ্ঞা নেই, বিতর্কের মাঝেই মুখ খুললেন মুক্তার আব্বাস নকভি। হিজাব পরায় নিষেধাজ্ঞা নেই ভারতে, কর্ণাটকে হিজাব বিতর্কের মধ্যেই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি। রবিবার মন্ত্রী আরও বলেন, জনগণকে বুঝতে হবে সাংবিধানিক অধিকার ও কর্তব্যগুলি একই রকম গুরুত্বপূর্ণ। রবিবার হায়দ্রাবাদে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি, তেলেঙ্গানা স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মাহমুদ আলী ও কেন্দ্রীয় মন্ত্রী নকভি 37তম হুনার হাট উদ্বোধন করেন। হুনার হাটের মাধ্যমে তেলেঙ্গানার দক্ষ কারিগরদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হচ্ছে। এই অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নকভি বলেন, হিজাবের বিষয় আদালতের বিচারাধীন, ভারতে হিজাব পরা নিয়ে কোন রকম নিষেধাজ্ঞা নেই, এটাই স্পষ্ট। তবে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব শৃঙ্খলা রয়েছে, ড্রেস কোড তথা ইউনিফর্ম রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী আরো বলেন, আমরা যখন সাংবিধানিক অধিকারের কথা বলি তখন আমাদের সংবিধানের কর্তব্যগুলি নিয়েও কথা বলা উচিত। আগে কর্ণাটক হাইকোর্ট জানিয়েছিল, যতদিন না হিজাব সংক্রান্ত মামলা নিষ্পত্তি হচ্ছে ততদিন হিজাব সহ কোন ধরনের ধর্মীয় পোশাক পরা যাবে না স্কুল ও কলেজে। এরপর গত 10ই জানুয়ারিতে আদালত জানিয়ে দেয়, শিক্ষা প্রতিষ্ঠান নির্দেশ দিলে ইউনিফর্ম পড়তে হবে পড়ুয়াদের। তবে এই সঙ্গে জানানো হয়, স্কুল
কলেজে ধর্মীয় পোশাকের নিষেধাজ্ঞা শুধুমাত্র পড়ুয়াদের জন্য, শিক্ষকদের ক্ষেত্রে তা কার্যকর হবে না। প্রসঙ্গত, কর্ণাটক সরকার গত 5ই ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করে। তারপর থেকে সে রাজ্যে হিজাব ইস্যুতে বিক্ষোভ শুরু হয়েছে। বিশেষ করে উদুব্বি জেলায় বিক্ষোভের জেরে স্কুল কলেজগুলি রীতিমতো রণক্ষেত্রের রূপ ধারণ করেছিল। বিক্ষোভের জেরে বেশ কয়েকদিন স্কুল কলেজ বন্ধ রাখতে হয় কর্ণাটক সরকারকে। সরকারের সে সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেন কয়েকজন মুসলিম পড়ুয়া। বর্তমানে মামলারই শুনানি চলছে কর্ণাটক হাইকোর্টে। রাশিয়া ইউক্রেন বৈঠক নিয়ে আশাবাদী জাতিসংঘ নেটো। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বৈঠকের খবরে আশাবাদ ব্যক্ত করেছে জাতিসংঘ ও নেটো। জাতিসংঘের অ্যাম্বাসেডর লিন্ডা থমাস গ্রিনফিল্ড রবিবার যুক্তরাষ্ট্র স্থানীয় সকাল সিএনএনকে বলেন, ওই আলোচনা ফলাফল কি হয় সেদিকে আমরা নজর রাখব। তিনি বলেন, যতদূর আমরা জানতে পেরেছি, আমরা পুরো প্রক্রিয়া জুড়ে রাশিয়ার সঙ্গে একটা কূটনৈতিক বোঝাপড়া চেয়েছি। এখন আমরা আশা করি পুতিন সমঝোতার একটা জায়গা পাবেন, যদিও তিনি কূটনীতির চেয়ে আগ্রাসনের পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই বৈঠক রাশিয়ার দিক থেকে ইতিবাচক একটি পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, আমি পুতিনের মগজে প্রবেশ করতে পারবো না বা রাশিয়ার মনে কি আছে তা জানতে পারবো না, যে কারণে এই আলোচনা একটা সুযোগ তৈরি করেছে। রনেটা সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ একটি কেটিটিভি চ্যানেলকে বলেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্পূর্ণ সঠিকভাবে আস্থার সঙ্গে বৈঠকে বসে রাজনৈতিক সমাধানের পথ বেছে নিয়েছেন। তবে তিনি বলেন, এখন দেখার বিষয় যে রাশিয়া আসলেই আপোষ করতে চায় কিনা এবং ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখায় কিনা। তবে তিনি ভ্লাদিমির পুতিনের পারমাণবিক অস্ত্র বিষয়ে নতুন নির্দেশের সমালোচনা করে একে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্রের তদারকিতে নিয়োজিত বাহিনীকে সতর্ক থাকার কড়া নির্দেশ দিয়েছেন। রোববার টেলিভিশনে এক ভাষণে রুশ বাহিনীর জ্যেষ্ঠ জেনারেলদের উদ্দেশ্যে পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রতি বৈরী পদক্ষেপ নিয়েছে এবং বেআইনি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে ইউক্রেন সম্মত হয়েছে, তবে তারা কোনো পূর্ব শর্ত মানতে রাজি নয়। বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পর এক বার্তায় এমনটাই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে জলস্থল আকাশ পথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ সৈন্যরা। অভিযান শুরুর তৃতীয় দিন শনিবার ইউক্রেনের দক্ষিণের জাপোরিঝায় অঞ্চলের মেলিটপোল শহর দখল করে নেন রুশ সৈন্যরা। বাকি তিনটি শহর হল নোভা কাকোভকা, খেরসন ও বারদিয়ানস্ক। রবিবার খারকিভে প্রবেশ করে রাশিয়ান সৈন্যরা। তারা সেখানকার গ্যাস সরবরাহ লাইনে বিস্ফোরণ ঘটায়। খারকিভের বিভিন্ন অংশে রাশিয়ান ট্যাঙ্ক ও যুদ্ধযান দেখা যায়। এ সময় গলার শব্দও শোনা যায়। ইউক্রেন সরকার কয়েকটি ভিডিওতে জ্বলন্ত রাশিয়ান যুদ্ধযানের তথ্য জানায়। অস্ট্রেলিয়া শরণকালের ভারী বর্ষণ, আকস্মিক বন্যায় 7 জনের মৃত্যু। অস্ট্রেলিয়ার উত্তর পূর্বাঞ্চলের শহর ব্রিসবেনে তীব্র ঝড়ের সঙ্গে ভারী বর্ষণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত 7 জন মারা গেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে রোববার এই তথ্য জানানো হয়েছে। শহরটিতে প্রচণ্ড ঝড়ের সঙ্গে ভারী বর্ষণ শুরু হয়। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়। তীব্র ঝড় ও ভারী বর্ষণের কারণে উদ্ধার অভিযানও বন্ধ করে দেওয়া হয়। দেশটি কুইন্সল্যান্ডের রাজ্যের রাজধানীতে 1,400টিরও বেশি বাড়ি বন্যার ঝুঁকিতে রয়েছে। এ সময় রাজ্যের 28,000-এর বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এছাড়া গোল্ড এবং সানশাইন উপকূলের শৌকতগুলো বন্ধ ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যানাস্তাসিয়া প্যালাসজুক বলেছেন, এত ভারী বৃষ্টি আমরা কখনোই প্রত্যাশা করিনি। রাজ্য সরকার জানিয়েছে, বন্যার কারণে রাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলের 100টিরও বেশি স্কুল সোমবার বন্ধ থাকবে। উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, সম্প্রতি তারা প্রতি ঘন্টায় সাহায্যের জন্য 100 অনুরোধ পেয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।